আমরা অনেক কিছু করছিলাম তাই না, সবগুলোকে বাদ দিবি। এখানে কমান্ড চালাতে হবে পিএসপি আর্টিসান সার্ভ, তাই না? পিএসপি আর্টিসান সার্ভ, ওকে। ও, আরেকটা আমাদের npm রান করতে হবে, তাই না? এখানেই করি npm run dev। তো আপাতত আমরা এগুলো বাদ দিয়ে দিই, মাস্টার বাদ দিয়ে দিই, অ্যাবাউট বাদ দিয়ে দিই, কন্ট্যাক্টও বাদ দিয়ে দিই। লেআউটের ভিতরে যে মাস্টার আছে না, আমরা মাস্টার পেজটাকে কমন করে রাখি, হ্যাঁ, আর এই অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো আমরা বাদ দিয়ে দিই। আমাদের শুধু এখানে কি আছে, জাস্ট একটা রাউট আছে, ভিউ আছে, ভিউয়ের ভিতরে লেআউটের ভিতরে একটা মাস্টার ভিউ আছে, তাই শুধু, তাই না? আচ্ছা, এইগুলো আমরা আপাতত বাদ দিই। আচ্ছা, আমরা এখানে লিখবো রাউট গেট নাম্বার স্ল্যাশ, এখানে ইউনিক একটা নাম্বার আসবে, N1 এরকম কিছু দিলাম, N1 আর এখানে একটা ফাংশন হবে, ফাংশন এই ডলার সাইন, এখানে নাম্বারটাকে রিসিভ করবে N1 দিয়ে, N1 দিয়ে এখান থেকে রিটার্ন, N1টাকে আমরা রিটার্ন করি। দেখি এতটুকু তো বুঝার কিছু, মানে বুঝার আছে, জানি তিনটে সমান সমান দিলে কোথায়, এখানে এর ভিতরে যখন আমরা এই যে কন্ডিশনের ভিতরে দিই, তখন কন্ডিশনের ভিতরে যখন তিনটা সমান চিহ্ন দেওয়া হয়, তখন কি করে ডাটা টাইপটাও চেক করে, হ্যাঁ, দুটো বলতে, দুইটা সমান সমান দিলে শুধু ডাটা টাইপটা চেক করে না, সমান সমান দিলে ডাটা টাইপটা সেভ করে না, এই ইউআরএলটা খুঁজে পাচ্ছে না, মানে দুই পাশ সমান দিলে হয়, মনে করো এই পাশে তোমার মনে করো সাগর লেখা, এই পাশে মনে করো ওয়ান লেখা আছে, ঠিক আছে, কি একটা স্ট্রিং, আর এই পাশে রয়েছে মনে করো এমনি নরমালি ওয়ান, সেক্ষেত্রে দুই পাশ মিলাবে, দুই পাশে ঠিক আছে,
ঠিক থাকলেই ওইটা আমি নিয়ে সব লগে যাই লগে যাই। আর যদি তিনটা সমীকরণ থাকে তাহলে কি কি হয়, যেমন আমি এই যে এখানে বুঝাই, আপনারা বুঝেন, এই যে আমরা ডাবল কোটেশনের ভিতরে ওয়ান রাখলাম, হ্যাঁ, সমান সমান এমনি নর্মালি এখানে ওয়ান দিলাম, মানে দুইটা এখানে স্ট্রিং, এই এই ওয়ানটা কি স্ট্রিং আর এই ওয়ানটা কি এমনি নর্মালি সংখ্যা বলে না, তো দুইটা মানে কি এটা এটা আসলে ট্রু হয়ে যায়, মানে সত্য হয়ে যায় যে না এই পাশেও একই জিনিস এই পাশেও সেম জিনিস হয়, ডাটা টাইপটা ভিন্ন হয় কিন্তু আউটপুটটা সেম আছে, সেই জন্য কি হয় এটা ট্রু হয়। যখন তিনটা দেওয়া হয় সমান চিহ্ন তখন কি হয় মানে এই পাশের এই ডাটা টাইপটাও চেক করে, মানে দুই পাশেই চেক করে যে দুই পাশে সমান আছে কিনা, হ্যাঁ যদি থাকে তারপর আবার কি চেক করে ডাটা টাইপ, ঠিক আছে, এটা মানে এটা স্ট্রিং আর এটা নাম্বার হলে তখন এটা ফলস হয়ে যায়, এটা ট্রু আর থাকে না, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখানে রয়েছে কি হোয়ার নাম্বার ওয়ান সমান ওয়ান, ঠিক আছে, সেজন্য কি আছে দেখেন, এখন মানে আমরা এখানে বাধ্য করছি যে এখানে ওয়ান তোমাকে দিতেই হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা এটা কেন করা হয় আমি বলছি, সাপোজ আমি আপাতত কমেন্ট করে রাখি, পুরোটাই কমেন্ট হয়ে গেল, এটা এখন তো আর কাজ করবে না, তাই না? দেখেন এখানে আমরা এখন যে কোনো সংখ্যা দিলে সেই সংখ্যাটাকে কি করছে রিটার্ন করছে এখানে, তাই না? আমি সাপোজ রিটার্ন করব কি নাম্বার গুণ নাম্বার, নাম্বার এখান থেকে যে নাম্বারটা সেই নাম্বার গুণ নাম্বার, নাম্বারের সাথে নাম্বারটা গুণ করবে, ঠিক আছে। তো আমরা এখানে ইউআরএল এ আমরা এখানে কি দেবো, সাপোজ আমি দিলাম 5, দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে এখানে 5 গুণ 5 25, এটা আমাদের তো। কিন্তু কখনো যদি ইউজার এইভাবে দিয়ে দেয় এখানে নাম্বার না দিয়ে আপনার এবিসিডি এরকম টাইপের একটা জিনিস, তখন কিন্তু আমাদের কি হবে এই যে এই নাম্বারটা চলে যাবে এই নাম্বার ওয়ানের ভিতরে, তার ভিতরে ওই টেক্সটের সাথে ওই টেক্সটটা গুণ করে ফেলবে, ঠিক আছে, তো টেক্সটের সাথে টেক্সট গুণ করলে কি হবে ওইটা একটা ইরো আসবে, তাই না? তো এমন ইরোর যখন ইউজার দেখবে তখন তো এটা, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এখানে মানে ইউজারকে আমরা বাধ্য করবো যে এইরকম এই টাইপের যে টাইপের আমরা ইউআরএলটা আশা করছি সেই টাইপের যদি না হয় তাহলে দেখাবে কি ইউআরএল নট ফাউন্ড, নাম্বার দিলাম এই যে এমন স্যাটিসফাইড নট ফাউন্ড, মানে কোনো ইউআরএল আমাদের খুঁজে পাচ্ছে না। তো আমরা এখানে একটা ভ্যালিডেশন অ্যাড করে দিতে পারি, ভ্যালিডেশন তো এখানে লিখতে হবে কি হোয়ার বলে একটা কি আছে এখানে মেথড আছে, তাই না? যে মেথড আমরা কি ক্লাসের মেথড এইভাবে দিই না, তারপর হোয়ার মেথডটাকে কল করব, এর ভিতরে আমাদের একটা অ্যারে নিতে হবে, ঠিক আছে, একটা অ্যারে নিলাম, এই যে এটা কি অ্যারে মানে এই হোয়ার মেথড এর ভিতরে আমরা এই অ্যারে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারে নিতে হয় না। এবার অ্যারে এর প্রথমে কি হিসেবে দেব নাম্বার ওয়ান, মানে যে নাম্বার ওয়ান আসবে সেই নাম্বার ওয়ান সমান সমান যেন হয়, মানে আরেকটা অ্যারে নিলাম নাম্বার ওয়ান সমান সমান যেন হয় ওয়ান টু থ্রি ওয়ান, যদি আমরা এইভাবে দিয়ে দিই ওয়ান তাহলে নাম্বার ওয়ান সমান সমান শুধু কি হবে নাম্বার, এই যে এইভাবে নাম্বার দিই, আচ্ছা এখানে একটা এরর আছে, আচ্ছা আমরা এই যে এটাকে কোটেশনের ভিতরে রাখিনি, ঠিক আছে, এবার 11 নম্বর লাইনে কি এরর, আচ্ছা আমরা এখানে এটাকে শেষ করিনি, এবার ঠিক আছে না? আচ্ছা এবার দেখেন আমরা নাম্বার স্ল্যাশ যখনই আমরা থ্রি দিছি তখনও কিন্তু এখানে ইউআরএলটা খুঁজে পাচ্ছে না, কারণ কি আমরা এখানে বলে দিছি যে
এই নাম্বার ওয়ানের ভিতরে শুধু নাম্বার ওয়ান যখন আসবে তখনই এটা এই ইউআরএলটা এর আউটটা কাজ করবে, ঠিক আছে? এর আউটে একটা ভ্যালিডেশন অ্যাড করে দিচ্ছি, যখনই আমরা ওয়ান দেব তখন কিন্তু ঠিকই এটা কাজ করবে, কাজ করছে। কিন্তু টু থ্রি ফোর এগুলো দিলে, টু দিলে কাজ করছে না, কাজ করছে না। এখানে এইভাবে বলে দিতে হবে, আমরা এইভাবে আরো কমা দিয়ে বাড়াই দিতে পারি। এর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সেভেন পর্যন্ত দিলাম। এখন দেখবেন আমরা এখানে সেভেন দিয়ে ইন্টার করি, কাজ করছে। এখন সেভেন দিয়ে ইন্টার করছি, 49 কেন আসছে? কারণ কি আমরা এখানে আবার বলে দিছি যে রিটার্ন এই না যা আসবে সেটার সাথে সেটা গুণ করো। কিন্তু আমরা যদি 8 দিয়ে কাজ করবে, কারণ কি আমাদের ভ্যালিডেশনের ভিতরে এরকম কোনো শর্ত নয়, তাই না? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা চাচ্ছি কি যে যে কোনো সংখ্যা দিলেই কাজ করবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে জিরো থেকে নাইন পর্যন্ত, হ্যাঁ, জিরো থেকে নাইন পর্যন্ত, জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো সংখ্যা দিলেও আমাদের এখন কাজ করবে। এখানে একটা এরর আসছে কেন? 22 নম্বর লাইন। ও আচ্ছা, এখানে এই যে আমরা বাইরে দিয়ে দিচ্ছি, ভিতরে দিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ, এই কন্ডিশনটা কোনো কারণবশত আমাদের ভিতরে চলে আসছে। ওয়েন নাম্বার ওয়ান শূন্য শূন্য নাম্বার ওয়ান, আচ্ছা, এই যে যদি আমরা ওয়ান দিই তাহলে এটা কাজ করছে, তাই না? আমরা এখানে কি বলবো যে এখানে ওয়ান না, এখানে হবে কি জিরো থেকে নাইন পর্যন্ত। এবার একটা রিলোড করি, ফোর দিই, ফোর দিয়ে এন্টার দিই, আসছে তাহলে 16। তো এখন আমরা কি নাইন পর্যন্ত ইজিলি ভাবে দিতে পারবো, ঠিক আছে? নাইন পর্যন্ত। এবার আমরা যদি 10 দিই তাহলে কি হবে দেখেন, 10 দিই তাহলে এটা কি হবে? আমরা কি এইভাবে বলে দেব যে 0 থেকে 1 কোটি পর্যন্ত বলে দেব? কিন্তু ওই 1 কোটিও যদি হারিয়ে চলে যায় না, এটা তো একটা ইরর। কারণ একটা জিনিস যখন ইউজার থাকে সে যেকোনো ভাবে করতে পারে, মানে আমার এমন ভাবে ই করতে হবে যে যাই করুক না কেন ইউজার আমার এটার কোনো চেঞ্জ আসবে না, কেন ইউজার কোনো ইরো দেখতে পাবে। তো এখানে দি প্লাস, হ্যাঁ, জিরো থেকে নাইন পর্যন্ত প্লাস, ঠিক আছে? এইবার দেখেন কি হয়, হ্যাঁ, মানে জিরো থেকে নাইন পর্যন্ত এখানে আপনি 1 কোটি দিলেও মানে তার উপরে গেলেও কোনো সমস্যা নাই, তবে এই সংখ্যা মানে এখানে যে সংখ্যাগুলো হবে সেগুলো জিরো থেকে নাইনের ভিতরেই জন্য থাকবে, বুঝতে পারছেন? এখানে যেগুলো হবে এর ভিতরে কোনো টেক্স দিলে এটা কাজ করবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, টেক্স দিলেই নট ফাউন্ড, টেক্স দিলেই নট ফাউন্ড। কারণ কি আমাদের এখানে বলে দেওয়া আছে কি হোয়ার, যেখানে এই নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান সমান কি হবে জিরো থেকে নাইন পর্যন্ত অথবা তার চেয়ে বেশি হতে পারে, ঠিক আছে? কিংবা আপনি এমন ভ্যালিডেশন চাচ্ছেন যে আপনার ডিজিট হবে 2 ডিজিটের, ঠিক আছে, মানে 99 পর্যন্ত হবে, ঠিক আছে? এর বেশি যাবে না, মানে করেন 99 পর্যন্ত, ঠিক আছে? 99 পর্যন্ত এর বেশি আর যাবে না, ঠিক আছে? এর বেশি আর দিতে পারবে না, মানে তিন সংখ্যা দিতে পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করবেন, এখানে আর প্লাস দেওয়া যাবে না, এখানে 2টা ডিজিট দিয়ে দিলেন, হ্যাঁ, যে এটা মনে করেন প্রথম প্রথম ডিজিটটাও জিরো থেকে নাইন পর্যন্ত হবে, দ্বিতীয় ডিজিটটাও জিরো থেকে নাইন পর্যন্ত হবে, ঠিক আছে? এবার যদি আমরা রিলোড করি 99, আমরা যদি
100 দিয়ে দিই, তিনটা ডিজিটার খুঁজে পাচ্ছে না। এখানে এইভাবে বলা আছে, এখানে দুইটা সংখ্যা থাকবে, প্রথম সংখ্যা কি হবে 0 থেকে 9 পর্যন্ত, দ্বিতীয় সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, বুঝতে পারছো? আর যদি মনে করেন আনলিমিটেড যা মন চাই দিক, তাহলে এখানে এত কিছু না দিয়ে প্লাস দিয়ে দিলে নিয়ে গেলো, তাহলে রাউট নিয়ে কোনো সমস্যা আছে? রাউট নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? যে এইটুকু নিয়ে যতটুকু দেখালাম, আজকে আপনাদের কন্ট্রোলার দেখাবো, ঠিক আছে? কন্ট্রোলার মনে করেন আমি এখানে দুইটা সংখ্যা রিসিভ করলাম, সেই সংখ্যাটা এর ভিতরে মনে করেন কত কিছু প্রসেসিং করছি এর ভিতরে, যে মানে আমি মনে করেন এগুলো যোগফল বের করবো, এখানে যোগফল দেখাবো, ঠিক আছে? আমি যোগফল দেখাবো, তো এখানে রিটার্ন যোগফল ইজ, মানে দুইটা সংখ্যা নেবো মনে করেন, হ্যাঁ, এখানে মনে করেন স্ল্যাশ আর একটা সংখ্যাও নেব, নাম্বার টু, ঠিক আছে? আমি দুইটা সংখ্যা নিলাম, এখানে রিসিভও করবে দুইটা সংখ্যা, নাম্বার টু, আচ্ছা ডলার সাইন দিতে হবে, মানে আমরা কি করব, এটা যোগ করব, নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু কে যোগ করব। এবার এমন কোন রাউট খুঁজে পাচ্ছে না, কারণ কি এখানে দুইটা সংখ্যা থাকবে, তাই না? 4/5, 9 আসছে, 9 আসছে। এবার এখানে আমরা 776 দিয়ে দিলাম, আমার এখানে লাগবে না। আচ্ছা দেখছেন যোগফলটা দেখা দিচ্ছে, মানে এখান থেকে এটা চলে এই দুইটা সংখ্যা। আচ্ছা কিন্তু আমরা এখানে দেখেন আমরা ASD এরকম যা কিছু দিই এই রাউটটা এরর আসছে, তাই না? টু টু দিলে আবার ঠিক আছে, কিন্তু এখানে আমরা এরকম কিছু দিয়ে দিলে দিলেই এটা মানে এরর চলে আসছে, কারণ কি আমরা ভ্যালিডেশনটা এই যে এইটার উপরে অ্যাপ্লাই করছিলাম, তাই না? এটা কি নাম্বার ওয়ান না, এই যে N1 এর ভিতরে চলে আসছে না, আমরা কি করছি হোয়ার N1 সমান সমান 0 থেকে 9 পর্যন্ত থাকবে, ঠিক আছে? কিন্তু আমরা এই যে পরে না N2 এর জন্য, এই যে N2 এর জন্য আমরা কোনো ভ্যালিডেশন দেইনি, তাই না? তো এটার জন্য আমাদের একটা ভ্যালিডেশন দিয়ে দিতে হবে, তাহলে এখানে দেখেন এখানে, ঠিক আছে, এইখানেই আমাদের আবার হোয়ার ফাংশনটাকে কল করতে, ঠিক আছে? হোয়ার নাম্বার টু সমান সমান, যদি নাম্বার টু সমান সমানও এই সেম কাহিনী যেন হয়, ঠিক আছে? এখন আমরা সংখ্যা দিই, কোনো সমস্যা নেই, আমরা ASD এইগুলো দিই, এই যে এখন মানে পুরোটাই এটা মানে কোনো ইরোর আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? এখন দেখেন আমরা মনে করেন এখানে কি করব, আমরা এই নাম্বারগুলো দিয়ে আমরা বিভিন্ন যোগফল বের করব, বিয়োগফল বের করব, ঠিক আছে? আর আমরা এটার রাউটের এই ইউআরএল এর এটা দিয়ে দিলাম ম্যাথ, ঠিক আছে? ম্যাথ, তাহলে আমাদের এখানে কি করতে হবে, ম্যাথ, আচ্ছা ম্যাথ দিলে তারপর কাজ করবে। তো আমরা এখানে লিখি যোগফল, হ্যাঁ বাংলায়ও লিখতে পারি, প্রোগ্রামিং এর ভিতরে বাংলা, তাই না? এটাকে কনকেট করতে হবে,
স্যার ম্যাডাম কেউ নেই? আচ্ছা আরেকটা রিটার্ন করি। যোগফল তাই না? যোগফল এখানে মাইনাস। বাইরের দেশে যেগুলো বাইরের দেশের কিবোর্ডে বাংলা লেখা থাকে না, মানে বাইরের দেশ থেকে যে কিবোর্ড গুলো আসে আমরা যখন, যেগুলো বাংলাদেশিদের জন্য মানে বাংলাদেশে ইউজ করার জন্য পাঠানো, সেগুলোতে বাংলা লেখা রয়েছে। বাইরের দেশে তো তোমার প্রথম সব ভাষাতে একটা কিবোর্ডে দিতে হয়, যেগুলো বাংলাদেশিদের জন্য পাঠানো হয় সেগুলোই বাংলা লেখা থাকে। এখানে রিটার্নটা হচ্ছে কি, একটা কাজ করি, রিটার্ন করছে তো এখানে আর লিখা যাবে না। হ্যাঁ তো সংখ্যাগুলোর বিয়োগফল, এখানে একটা কনকেট করতে হবে, ঠিক আছে? সংখ্যাগুলোর গুণফল এখানে একটা অঙ্কের করতে হবে। বুঝতেছেন কিছু? এখানে আমরা একটা কনকেট করে দিই। দেখি কি হয়। সংখ্যাগুলোর যোগফল বিয়োগফল তাই না? আমরা এখানে কি করব, গুণফল ফল এখানে করবো কি, ভাগ ফল। গুণফল বের করার জন্য কি করতে হয়, তাই না? গুণফল বের করার জন্য কি করতে হবে, স্টার। আর ভাগ ফল বের করার জন্য কি করতে হবে, স্ল্যাশ, তাই না? আমরা আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা এই পর্যন্ত এই জায়গা থেকে কপি করে নেব। প্রথম সংখ্যা শুধু এই যে নাম্বার ওয়ান তাই না, আর দ্বিতীয় সংখ্যা, আচ্ছা এখানে একটা বিয়ার আছে, নাম্বার টু। বুঝেছেন কি বলছি?
আমরা আগে আউটপুট দেখে আসি কোন এরর আছে কিনা। মানে আমরা এখানে যে 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 প্রথমে যে দুটো সংখ্যা দিচ্ছি সেই সংখ্যা কি করছি, প্রথম সংখ্যা কি সেটা আমরা এখান থেকে বের করছি, মানে রিটার্ন করছি, তারপর দ্বিতীয় সংখ্যা, তাই না? দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটাকে আমরা এখান থেকে রিটার্ন করছি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সংখ্যাগুলোর যোগফল বের করছি, সংখ্যাগুলোর বিয়োগফল বের করছি, সংখ্যাগুলোর গুণফল বের করছি, সংখ্যাগুলোর ভাগফলও আমরা বের করে ফেলতেছি। আচ্ছা, তো মনে করেন মানে এমন একটা প্রোগ্রাম মতো তৈরি করলাম যেখানে দুইটা সংখ্যা দিলে সেই মানে সেই সংখ্যার সাথে অন্য সংখ্যা যোগ করলে কি হবে সেটা পেয়ে যাবো, বিয়োগ করলে কি হবে সেটা পেয়ে যাবো। ঠিক আছে, সাপোজ আমি এখানে 10 দিলাম আর এখানে দেবো 5 5। আচ্ছা, এবার দেখেন প্রথম সংখ্যা ছিল আমাদের 10, দ্বিতীয় সংখ্যা 5, সংখ্যাগুলোর গুণফল কি 15, সংখ্যাগুলোর বিয়োগফল 5, সংখ্যাগুলোর গুণফল 50, সংখ্যাগুলোর ভাগফল 2। এইভাবে আমাদের দিয়ে দিল। আচ্ছা, এটা কিভাবে কাজ করছে বুঝতে পারছেন? মানে রিটার্ন একটাই ইউজ করা যায়, ঠিক আছে? এখানে রিটার্ন একটাই আপনি ইউজ করতে পারবেন। তো আমরা কি করছি, একটা রিটার্ন করছি কি প্রথম সংখ্যা, এই যে ডট কনকেট করেছি নাম্বার 1, ঠিক আছে? এদিকে খেয়াল কর, প্রথম সংখ্যা ডট দিয়ে কনকেট করেছি নাম্বার 1, মানে এখানে নাম্বার 1 টা শো করবে, তারপর একটা ব্রেক দিছি, হ্যাঁ, যাতে নিচের লাইনে যায়, তারপর এর সাথে আবার একটা কনকেট করেছি, মানে এই যে এই স্ট্রিংটাকে এর সাথেই কনকেট করেছি, মানে আমরা এই সাইডে রাখলে কোনো সমস্যা ছিল না, আমরা একটা বিয়ার তো ট্যাগ তো দিয়েছি, তাই না? আচ্ছা, বুঝতে পারছেন? এইভাবে এইভাবে করেছি। আচ্ছা, তো এই মানে যখন ডাটা নিয়ে বিভিন্ন প্রসেসিং এর কাজ হয়, ঠিক আছে, যখন আমরা ডাটাগুলো নিই তখন এখানে বিভিন্ন ধরনের প্রসেসিং এর কাজ হয়, ঠিক আছে? তো এই কাজগুলো যখন আপনি রাউটের ভিতরে করবেন, এই রাউটের ফাইল মানে রাউটটা একদম এলোমেলো মতো দেখা যাবে, ঠিক আছে? রাউটটা একদমই অবিচল দেখা যাবে, ঠিক আছে? তো আমরা এই জন্য এই কাজগুলো করব কি কন্ট্রোলারের ভিতরে। কন্ট্রোলার মানে বোঝায় যাচ্ছে যে কন্ট্রোল করে সবকিছু, তাই না? কন্ট্রোলার, তাই না? কন্ট্রোলারের ভিতরে বিভিন্ন লজিক থাকে, রাউটটা একদমই নর্মালি একদম সিম্পল রাউট থাকে আর সব কাজ হয় কি কন্ট্রোলারে, ঠিক আছে? তো কন্ট্রোলার তৈরি করার জন্য আপনাদের এখানে একটা কমান্ড ইউজ করতে হবে। লারাভেলের ডকুমেন্টেশনে যাই, লারাভেল, যে আমরা এখানে ডকুমেন্টেশনে সার্চ দি কন্ট্রোলার, CON কন্ট্রোলার, দেখছেন কন্ট্রোলার চলে আসছে, পিএসসি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপর এই আপনার যে কন্ট্রোলারের যে নামটা দিতে চান, ঠিক আছে? এখানে দেওয়া আছে ইউজার কন্ট্রোলার, তো আপনারা এটাও দিতে পারবেন, অথবা আপনি আচ্ছা দেখেন বা এখানে এই কমান্ডটা আমরা কোথায় ইউজ করব, এই যে এখানে পিএসপি আর্টিসান আমি পেস্ট করে দিছি, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, ঠিক আছে? এবার ইউজার কন্ট্রোলার মানে কি, আপনার কন্ট্রোলারের নাম কি ইউজার কন্ট্রোলারই থাকবে নাকি অন্য কিছু দিতে চান? তো সাপোজ আমরা ইউজার কন্ট্রোলার দেব না, আমরা দিলাম হচ্ছে মাই কন্ট্রোলার, মাই CONTROLLER, মাই কন্ট্রোলার। আচ্ছা, এবার যদি আমরা ইন্টার দিই তাহলে আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন, আর কন্ট্রোলারটা থাকে কোথায়, অ্যাপ, অ্যাপের ভিতরে HTTP, HTTP, এই যে তার ভিতরে কন্ট্রোলার, কন্ট্রোলারের ভিতরে দেখেন এই যে এটা হচ্ছে প্যারেন্ট কন্ট্রোলার, ঠিক আছে? এটা হলো প্যারেন্ট কন্ট্রোলার, এটা হচ্ছে কি চাইল্ড কন্ট্রোলার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে কন্ট্রোলার, ঠিক আছে? ওই যে মাই কন্ট্রোলার তৈরি হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের কন্ট্রোলার। আচ্ছা দেখেন, এই যে ক্লাস, এটার সাথে পরিচিত না আপনারা? ক্লাস ক্লাস কিভাবে তৈরি করতে হয়, এই যে একটা ক্লাস তৈরি করেছে এখানে, মাই কন্ট্রোলার নামে একটা ক্লাস তৈরি করেছে, এই যে এক্সটেন্ড, এক্সটেন্ড করতে হয় কখন, যখন ইনহেরিট করতে হয়, তাই না? মানে ইনহেরিট কাকে করেছে, এই যে এই কন্ট্রোলারকে ইনহেরিট করেছে, ঠিক আছে? মানে এই কন্ট্রোলারের ভিতর যা কিছু আছে সেটা কি মাই কন্ট্রোলারের ভিতর চলে আসে, দেখছেন ইনহেরিট। পিএসপি তে আপনার শুধু এই ইনহেরিটেন্স, মানে পিএসপি টা সরি লারাভেলটা হচ্ছে আপনার শুধু অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড কে নিয়েই আপনার এই লারাভেলটা আছে।
তো দেখছেন এটা কি হচ্ছে, এক্সটেন্ড করছে, কাকে এক্সটেন্ড করছে, কন্ট্রোলারকে। আচ্ছা সেই কন্ট্রোলারটা আসলে কি, এই কন্ট্রোলারটা হচ্ছে এই কন্ট্রোলার, ঠিক আছে, কোন কন্ট্রোলার, এই যে এই কন্ট্রোলার, ঠিক আছে, এই যে এই কন্ট্রোলার, ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা এবার কি করব, আমরা আপাতত এই রাউটটাকে কমেন্ট করে রাখি, ঠিক আছে, আমরা এটাকে কি করব কমেন্ট করে রাখি। আচ্ছা তো আমরা কি করব, একটা রাউট তৈরি করব, রাউট। আচ্ছা যেহেতু আমরা এই যে, আচ্ছা রাউট না, রাউট গেট প্রথমে কি থাকবে, প্রথমে আমাদের ইউআরএল টা থাকবে, তাই না, রাউটের ইউআরএল টা থাকবে। সাপোজ আমি দিলাম ম্যাথ, অথবা আমরা দিলাম হচ্ছে নাম্বার, আর এই নাম্বারের পরে স্ল্যাশ, এখানে দিলাম এন ওয়ান, এন ওয়ান, ঠিক আছে। আর এখানে আমরা কি কি করছিলাম, এখানে আমরা ফাংশন তৈরি করে ফাংশনের ভিতরে কাজ করছিলাম, তাই না? এখন কিন্তু আমরা ওই ফাংশনটা তৈরি করব না, আমরা কি করব, এখানে এই কন্ট্রোলারের ভিতরে একটা মেথড থাকবে, সেই মেথডটাকে আমরা কল করব, ঠিক আছে, কন্ট্রোলারের ভিতরে আমরা ওই মেথডটা ইউজ করব, ঠিক আছে। তাহলে কন্ট্রোলার আমরা দেখেন এখানে ইউজিং গাইডলাইনটা বলেই দিয়েছে। আচ্ছা এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যখন আপনি এই কন্ট্রোলারটাকে ইউজ করবেন, আমরা কোন কন্ট্রোলার ইউজ করব এখন, মাই কন্ট্রোলার, তাই না, মাই কন্ট্রোলার। এই মাই কন্ট্রোলারকে আমরা যেহেতু ইউজ করব, সেই মাই কন্ট্রোলারটাকে আমাদের এই এটার ভিতরে ইনক্লুড করে নিতে হবে, ঠিক আছে, আমাদের এই প্রজেক্টের ভিতরে ইনক্লুড করে নিতে হবে, মানে আমাদের এই রাউটের ভিতরে ওয়েব ডট পিএসসি এর ভিতরে ইনক্লুড করে নিতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ওই কন্ট্রোলারটাকে ইউজ করতে পারবো। আচ্ছা এখানে দেখেন প্রথমে কি বলছে, ইউজ এইচটিটিপি, এইচটিটিপি মানে কন্ট্রোলারটাকে আমাদের আগে এটার ভিতরে ইনক্লুড করে নেব আমরা, এইভাবে ইউজ, এই যে দেখেন আমাদের কন্ট্রোলারটা কিন্তু এখানে ইউজ হয়ে গেল, ঠিক আছে। এবার ইউজার কন্ট্রোলার, এখানে আমাদের কন্ট্রোলারের নাম তো ইউজার কন্ট্রোলার না, আমাদের কন্ট্রোলারের নাম কি, মাই কন্ট্রোলার, তাই না, তাহলে কি আমাদের এখানে হবে কি, মাই কন্ট্রোলার, ঠিক আছে, এখানে হবে কি, মাই কন্ট্রোলার, ঠিক আছে। তো এখন কি হলো, আমাদের এই কন্ট্রোলারটা কি এর ভিতরে ইউজ হয়ে গেল, ঠিক আছে, এখন আমরা এই কন্ট্রোলারটাকে ইউজ করতে পারবো এখান থেকে। তারপর কি বলছে দেখেন, আপনাকে সর্বপ্রথম রাউট গেট, প্রথমে যে ইউআরএল টা কেমন হবে সেটা বলে দিতে হবে, তারপর একটা আপনার অ্যারে নিতে হবে, ঠিক আছে, দেখছেন এখানে অ্যারে নিয়েছে। তো আমরা এখানে কি করব, একটা কমা দিব, কমা দেওয়ার পর এখানে একটা অ্যারে নিলাম, নেওয়ার পর এখানে এখন আমাদের সেই কন্ট্রোলারের নামটা লিখতে হবে, ঠিক আছে, আমাদের কন্ট্রোলারের নাম কি ছিল, মাই কন্ট্রোলার, তাই না, মাই কন্ট্রোলারটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে যে এটাকে কি বলা হয়, স্কোপ রেজুলেশন অপারেটর, তাই না, তারপর এখানে বলতে হবে ক্লাস, ঠিক আছে, আর পরে একটা ফাংশন লিখতে হবে, ঠিক আছে, একটা ফাংশন, যে ফাংশনটাকে আমরা এই কন্ট্রোল থেকে কল করব, সেই ফাংশনটাকে এখানে আমাদের ইউজ করতে হবে। তো ফাংশনের নাম দিলাম সাপোজ ম্যাথই দিলাম, ঠিক আছে। তো আমাদের এখন এর ভিতরে যে আমরা মাই কন্ট্রোলারের ভিতরে চলে আসবো, ঠিক আছে, মাই কন্ট্রোলারের ভিতরে এসে ম্যাথ বলে একটা ফাংশন তৈরি করবো, হ্যাঁ, পাবলিক ফাংশন, পাবলিক পাবলিক ফাংশন ম্যাথ, ওকে। এই ম্যাথ কি করবে, এই ম্যাথ এই যে এখান থেকে আমাদের এই নাম্বার ওয়ান এই প্যারামিটার রিসিভ করবে, ঠিক আছে, ভেরিয়েবল আকারে। আমরা এখানে ডলার সাইন দিলাম, ডলার সাইন ম্যাথ, ঠিক আছে, নাম্বার ওয়ান। এবার আমরা এখান থেকে রিটার্ন করব নাম্বার ওয়ান, ঠিক আছে, রিটার্ন নাম্বার ওয়ান। আমরা এখন কি করব,
আমাদের রাউটটা কি বলা আছে, এখানে রাউটটা কেমন হবে, এখানে জাস্ট বলা হবে কি যে রাউটটা কেমন হবে, রাউটের ভিতরে আপনারা রাউটের রিকোয়ারমেন্টটা ঠিক রাখবেন, আর ভিতরে যে ফাংশনের ভিতরে আমরা যে কাজ করছিলাম সেটা কি করবো আমরা কন্ট্রোলারে গিয়ে করবো। সেজন্য এখান থেকে কি করতে হবে, আমাদের সেই কন্ট্রোলারের একটা ফাংশনকে কল করতে হবে, যে ফাংশনের ভিতরে আমরা এই কাজটা করবো। আর সেই সেটা কল করার পদ্ধতি হচ্ছে এটা, একটা অ্যারে নিতে হবে, এর ভিতরে প্রথমে থাকবে কি মাই কন্ট্রোলার, মানে কন্ট্রোলারের নাম, তারপর একটা স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর ক্লাস, ঠিক আছে। ক্লাস দেওয়ার পর কমা দিয়ে সেকেন্ড এখানে দিতে হবে কি আমাদের যে ফাংশনটা তৈরি করবে সেই ফাংশনের নাম, এই যে ম্যাথ কোনটা বলেন তো, এই যে মাই কন্ট্রোলারের ভিতরে যে আমাদের এই যে ম্যাথ, এই ম্যাথ তো নাম্বার তারপর এন ওয়ান, তো আমরা দিব এখানে কি নাম্বার, আর এখানে দিব থ্রি দিলাম, আসছে থ্রি, বুঝতে পারছেন? মানে সবই সেম, আমরা আগে কি করতাম ফাংশন এখানে করতাম না, সেই ফাংশনটাই জাস্ট কন্ট্রোলার এসে এই ফাংশনের ভিতরে, এছাড়া আর কিছুই না। এই যে আমরা এইটার জন্য একটা, আচ্ছা ম্যাথ ফাংশনে মনে করেন আমরা এইভাবে নেবো না, ম্যাথ ফাংশনে আমরা কি করব এই যে এখান থেকে দুইটা, এই যে ম্যাথ নাম্বার ওয়ান নাম্বার টু দুইটা জিনিস রিসিভ করবে, ঠিক আছে। তো আমরা আরেকটা রাউট তৈরি করি এখানে, রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট প্রথমে থাকবে কি প্রথম প্যারামিটারের ভিতরে আমরা ইউআরএলটা দিয়ে দিই, হ্যাঁ, যে ম্যাথ ম্যাথ স্ল্যাশ দুইটা নাম্বার দেওয়া থাকবে এখানে, হ্যাঁ। আর পরের প্যারামিটারে কি থাকবে, কমা দিয়ে একটা ফাংশন তৈরি করতাম, তাই না? এই ফাংশনের ভিতরে আমরা কি করছিলাম, এই যে এই জিনিসটা করছিলাম না, এই কাজটা করছিলাম না, এই ফাংশনের ভিতরে তো আমরা এখানে ওই কাজটা করব না, আর আমরা এখানে একটা ফাংশন আমরা এখানে তৈরি করব, পাবলিক পিইউবিএলআইসি পাবলিক ফাংশন, এখানে দেব ম্যাথ টু, হ্যাঁ, অল ম্যাথ দিলাম, হ্যাঁ অল ম্যাথ ফাংশনের নাম দিলাম কি অল ম্যাথ, তারপর ওই সেম কাজটাই, আচ্ছা এখানে দুইটা প্যারামিটার রিসিভ করবে না, এই যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুইটা রিসিভ করবে না, এই ফাংশনটা দুইটা প্যারামিটার রিসিভ করবে, ডলার সাইন নাম্বার ওয়ান ডলার সাইন নাম্বার টু দুইটা প্যারামিটার রিসিভ করবে, আর কি করবে এই রাউটটা এই ডাটাগুলো নিয়ে কাজ করবে। যে রিটার্ন করবে এই যে প্রথম সংখ্যা এটা এটা এই জায়গা থেকে শুরু করে, রিটার্ন করবে মানে সেম কাজগুলো আমরা কি করছি এর ভিতরে করাচ্ছি, এই যে কন্ট্রোলারের যে ফাংশন আছে কন্ট্রোলারের ভিতরে সেই ফাংশনের ভিতরে করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এগুলা আমাদের কমেন্ট আউট করতে হবে, বুঝতে পেরেছেন? এইটুকু মানে সেম কাজটাই কি আমরা এই ফাংশনের ভিতরে করাচ্ছি, কন্ট্রোলারের ভিতরে যে ফাংশন তৈরি করছে অল ম্যাথ, আর আমরা এই রাউট থেকে কি করছি ওই ফাংশনটাকে জাস্ট কল করে দিচ্ছি। এর ভিতরে কি করতে হবে দ্বিতীয় প্যারামিটারে আপনার মানে কন্ট্রোলারের নামটা দিতে হবে, আমাদের কন্ট্রোলারের নাম কি মাই কন্ট্রোলার, তাই না? মাই কন্ট্রোলারের ভিতর যে ক্লাস থাকবে, যে ক্লাস ক্লাস থাকবে, এবং পরের প্যারামিটারে এখানে কি বলতে হবে ওই এখানে কি বলতে হবে আমাদের ফাংশনটার নাম, তাই না? ফাংশনটার নাম কি অল ম্যাথ, তাই না? সেই অল ম্যাথ ফাংশনটাকে আমাদের এখানে বলে দিতে হবে, জাস্ট এইটুকুই, ঠিক আছে আর কিছুই না। এবার যদি আমরা রিলোড করি এখানে এটাও দেখতে পাচ্ছি, তাই না?
আট নম্বর লাইন আনক্লোজড ডাবল কোটেশন পিএসপি এর আট নম্বর লাইনে। হ্যাঁ আমাদের ফাংশন, হ্যাঁ কোনটা এবার ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এটা শেষ হয়ে গেল। ঠিক আছে এটা হচ্ছে কোনটা, আমাদের যে এই ফাংশন শুরু হয়েছে এখানে শেষ হয়েছে সেটা। ঠিক আছে না? আর এবার আমরা এটা কোন রাউট থেকে হচ্ছে বলেন তো? এটা হচ্ছে আমাদের আগের রাউট থেকে, যে আগের রাউটে নাম্বার ওয়ান একটা দিচ্ছিলাম সেটা সেটা হচ্ছে। আমরা এখন এই যে দ্বিতীয়টা করি থ্রি, এখানে দিয়ে আমরা হচ্ছে টেন টেন স্ল্যাশ টু, এরকম কোনো রাউট খুঁজে পাচ্ছে না। আচ্ছা নাম্বার না তো, আমরা সম্ভবত ম্যাথ দিছি তাই না? এখানে ম্যাথ দিছি, তাহলে তো খুঁজে পাবেই না। ঠিক কন্ট্রোলারের মাধ্যমে হচ্ছে, জাস্ট কি করছে রাউট জাস্ট দেখছেন, এখন রাউট ফাইলটা কি আমাদের একদমই ফাঁকা না, রাউটটা একদমই ক্লিন না। রাউটটা সব সময় ক্লিনই রাখতে হবে, আর যত কাজ আছে সবগুলো আপনার করতে হবে কিসের ভিতরে, কন্ট্রোলারের ভিতরে। ঠিক আছে তো কিছু যে অন করে রাখা লাগে। তাহলে আপনারা কি করবেন, সবসময় কন্ট্রোলারের ভিতরে কাজ করবেন। আমার টিকটকে যেটা দেখাচ্ছিলাম আমি তাই না আপনাদের, ডেস্কটপ ডেস্কটপ লারাভেল V9 লারাভেল প্রজেক্ট ক্যাটাগরিজ প্রফেশন দেখেন, এটা হলো ভিউ ফাইল। ঠিক আছে এটা হচ্ছে কি ভিউ, এটা হচ্ছে এটা একটা ভিউ ইনডেক্স ডট ব্লেড ডট পিএসপি। এটা হচ্ছে মডেল, এটা একটা ভিউ, এটা একটা ভিউ। দেখেন আমাদের এই যে একটা একটা কন্ট্রোলার আছে, ঠিক আছে আর আমাদের রাউটটা দেখাচ্ছে, রাউট ফাইলটা কত ক্লিন দেখেন, রাউট এটা হচ্ছে আমাদের রাউট ওয়েব ডট পিএসপি। ঠিক আছে ওয়েব ডট পিএসপি, এটা ওয়েব ডট পিএসপি না আমাদের রাউট, আমাদের ওয়েব প্রজেক্টের রাউট দেখি, এই প্রজেক্টের এই এটা এটা রাউট দেখছেন, এই যে এটা রাউট, এই যে ওইটারও যেমন ওয়েব ডট পিএসপি রাউট, এটাও সেই সেম ওয়েব ডট পিএসপি। আর এই দেখেন আমাদের সেই কন্ট্রোলার। ঠিক আছে যত কাজ আছে রিলেটেড, যত কাজ আছে সব কি এখানে, যে একটা ফাংশন, এই ফাংশনের নাম কি আপডেট। ঠিক আছে আপডেট ফাংশনের ভিতরে আপডেট রিলেটেড যত কাজ আমাদের এই কন্ট্রোলারের ভিতরে। ঠিক আছে যে ডিস্ট্রয় ডিলিট করার জন্য সবকিছুই কি আমাদের কন্ট্রোলারের ভিতরে করা। দেখছেন রাউট ফাইলটা দেখছেন কত ক্লিন,
সবসময় কন্ট্রোলারের ভিতরে কাজ করবে। কন্ট্রোলারটাই মনে করেন আপনার ইঞ্জিন, ঠিক আছে, আপনার প্রজেক্টের ইঞ্জিন, বুঝতে পেরেছেন? আর রাউটটা কি, রাউটটা মনে করেন হচ্ছে আপনার যাওয়ার একটা রাস্তা। রাউটটা মানে কি, আপনি সুইচে একটা ক্লিক করলেন, আপনার ইঞ্জিন রান হয়ে গেল, হ্যাঁ, এই সুইচে প্রেস করলে আপনার গাড়ি ঘুরে দেবে, একটা রাউট। মডেলটা কি, মডেলটা হচ্ছে ডাটা বেস, মানে গাড়িতে তো আর ডাটা লাগে না, নাকি? যাই হোক, এটা ক্লোজ করি। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাই যে রাউ আপনারা ভিউ কিভাবে দেখবেন। মানে ভিউ কল করছিলাম না এর গত ক্লাসে আমরা, পাবলিকের ভিতরে রিসোর্স, রিসোর্সের ভিতরে আমরা একটা ভিউ তৈরি করি, একটা ভিউ নয় তাই না, এখানে একটা তৈরি করি ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে, এখানে নিলাম। এখানে দিলাম জাস্ট জাস্ট একটা এইচ ওয়ান দিয়ে ওয়েলকাম টু, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দিলাম। আর এখানে আমরা এই ভিউটাকে একটা রাউট তৈরি করি, রাউট গেট, এখানে আমাদের হবে কি ইউআরএল, ইউআরএল হবে ওয়েলকাম, আর এখানে হবে কি একটা, আমরা এখান থেকে সরাসরি ফাংশন লিখবো না, এখন আমরা সরাসরি এখান থেকে ভিউটাকে রিটার্ন করি, ফাংশন ফাংশন, আর এখানে ফাংশনের ভিতরে হবে কি রিটার্ন, রিটার্ন ভিউ, তাকে ভিউ করবে ওয়েলকামকে, তাই না? ও আচ্ছা, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, দিস ইন্ডেক্স, ইন্ডেক্সটাকে ভিউ করব। ইন্ডেক্সটাকে আমি ভিউ সেট করব, আমরা ক্লাস করে ফেলেছি আর এক জায়গায়, ভিউস এর বাইরে তৈরি করে ফেলেছি, হ্যাঁ। এখানে আমরা লিখি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এই ফোন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে, দিলাম এবার ভিউটাকে আমরা এখান থেকে কল করছি কি, জাস্ট ওয়েলকাম দিয়ে, তাই না? ওয়েলকাম কি আমাদের ওই ভিউটা দেখার কথা না, এখানে একটা রিটার্ন ভিউ ইন্ডেক্স পাচ্ছে না, হ্যাঁ, ভিউ ইন্ডেক্স নট ফাউন্ড, স্ল্যাশ না দিলেও হবে, এর একটা ভিউ তৈরি করি আমরা,
হয়েছে, আমাদের পাত্র ঠিক ছিল না। হ্যাঁ আমরা এলে আমাদের ভিতরে তৈরি হবে। তো আমরা এখন কি করছি, জাস্ট মানে রাউট থেকে কিন্তু আমরা একটা মানে ভিউটাকে কল করছি রাউট থেকে। তো আমরা এখন করবো কি, কন্ট্রোলার থেকে এই কাজটা করবো। আমরা আমরা কি বলছি যে আমরা সব সময় রাউটটাকে একদম ক্লিন রাখবো। তো আমাদের এই ফাংশনটা এই পর্যন্ত না, আমাদের ফাংশনটা এই পর্যন্ত ছিল না, এই ফাংশনটা এখানে না আমরা করে দেবো কি, যে কন্ট্রোলারের ভিতরে এই ফাংশনটা তৈরি করবো। হ্যাঁ আচ্ছা, তো আমরা এখানে ফাংশনটা তৈরি করলাম। এই যে এর আগে অবশ্যই পাবলিক দিতে হবে, পিইউবি এলআইসি পাবলিক, এবং ফাংশনের একটা নাম দিতে হবে এখানে। এখানে কিন্তু অ্যানোনিমাস ফাংশন দিলে আমরা এখান থেকে কল করতে পারবো। তাই ফাংশনের নাম দিলাম যে ভিউ ফাইল। আচ্ছা ফাংশনের নাম তো এখানে না, এখানে দিতে হয়। ঠিক আছে, তো আমরা এবার কি করব, এই ফাংশনটাকে আমরা রাউট থেকে কল করব। রাউট থেকে কল করার জন্য কি করতে হবে, আমাদের এখানে মাই কন্ট্রোলার, মাই কন্ট্রোলারে যাই, মাই কন্ট্রোলার থেকে ক্লাস রাউট স্কোপ ক্লাস, তারপর কমা, আর আমাদের এই ফাংশনের নাম, ফাংশনের নাম কি, ভিউ রিটার্ন, তাই না? আমরা রিলোড করি, তাও এই সেম আসছে। এবার কিন্তু আমাদের কন্ট্রোলার থেকে ভিউ আসছে, তাই না? তো সব সময় কি করব আমরা, কন্ট্রোলার টাইপ ইউজ করব। কন্ট্রোলার মানে খুবই গুরুত্বপূর্ণ, কন্ট্রোলার প্রজেক্টের হিন্দি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো প্র্যাকটিস করতে পারবেন না?